আসলে প্রত্যেকটা ব্যবসায় লাভও আছে লসও আছে, এটা সবার জন্য লাভ না সবার জন্য লস না, যার যত অভিজ্ঞতা তার তত ব্যবসায় লাভ বেশি। এখন ওই যে আমি যেভাবে বললাম, প্রথম নিজে পালতে হইব, আপনি যদি ভালো কামলা হন তখন কিন্তু আরেকটা কামলা আপনি খাটাইতে পারবেন, আপনি নিজে কাজের লোক না হইয়া কাজের লোক খাটাইবেন তাইলে তো হইব না। সবচেয়ে ভালো আল্লাহ জানে, কিন্তু আমি আমার এই 17 বছরের গরু পালার লাইফে যতটুকু আমি আমার মনে হয়েছে সেটা হলো যে গরু নিজে না পালতে পারবে প্রথমত তার পালার দরকার নাই, আবার কেউ বাণিজ্যিক ভাবে করবে সেক্ষেত্রে আলাদা হিসাব। তো যারা নিজেরা, যেমন অনেক ভাই আছে আমাকে ফোন দেয় বিদেশ থেকে যে ভাই দেশে এসে গরু পালবো, বিদেশের অবস্থা ভালো না, নতুন যারা ছোটখাটো খামার দিয়ে শুরু করতে চায় তাদের জন্য বলবো, প্রথমে আপনারা যে কোনো একটা খামারে গিয়ে 1 থেকে 2-3 মাস আপনারা পরিশ্রম করেন, বিনা স্বার্থে বা বিনা বেতনে আপনি ওই খামারে গিয়ে কাজ করেন। 3 মাস কাজ করলে আপনার যদি মেধা থাকে তাহলে অবশ্যই মানে আপনি গরু কিভাবে লালন পালন করতে হয় আপনি বুঝে যাবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক সামনে 2023 কুরবানি, তো সবাই অধীর আগ্রহে বসে থাকেন যে 2023 কুরবানি উপলক্ষে গ্রামের প্রান্তিক খামারিরা কোন ধরনের সারগুলো প্রস্তুত করেছেন সেটি দেখার জন্য। আজকের প্রতিবেদনটা একটু আলাদা, যে সবাই তো খালি সার গরুর দিকেই তাকিয়ে রয়েছেন, এটা একটু গাভী গরু, যারা কম মূল্যে বা অল্প খরচে গাভী ক্রয় করতে চান তাদের জন্য এই প্রতিবেদনটা। তো আমরা চলে আসছি কালীগঞ্জে, আমরা পুরো অ্যাড্রেসটি জানবো ভাইয়ের কাছ থেকে, তার একটু পরিচয় হয়ে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। ভালো রাখছে না, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুদ সরকার। মাসুদ ভাই, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে খুব পরিপাটি করে একটা খামার গড়ে তুলেছেন আপনি, যে খামারটার বয়স কতদিন হচ্ছে? আসলে পরিপাটি খুব বেশি সুন্দর করতে পারি না, আমার জমিটা হচ্ছে আমার ভাড়া জমি। আচ্ছা, হ্যাঁ, অল্প খরচের ভিতরে যেভাবে করলে ভালো হয় সেভাবে করছি। এটা শুরু করছি 2018 সালের জানুয়ারি থেকে। আচ্ছা, 2018 সালের জানুয়ারি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর কয়েকটি বাছুর দেখতে পাচ্ছি, উন্নত জাতের, তারপরে গাভী দেখতে পাচ্ছি। আপনি মূলত গাভী বিক্রি করবেন তাই তো? গাভী বিক্রি করবেন, তা আপনার খামারে মোটামুটি কত কেজি দুধের গাভী রয়েছে? আমার সর্বনিম্ন 15, সর্বোচ্চ 35 লিটার পর্যন্ত থাকে, মানে এক এক সময় এক এক রকম থাকে, কারণ সেল হয়ে যায় তো এই জন্য। আচ্ছা আচ্ছা, বড় গাভীগুলো সচরাচর কম থাকে, 20-25 লিটার অ্যাভেলেবেল থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মোটামুটি যে গাভীগুলো আছে এর মধ্যে কি প্রেগনেট বা কোনো ইতি আছে কিনা বা বাছুর সহ কিনা? হ্যাঁ, এগুলো সবই বাচ্চা সহ। সবই বাচ্চা সহ? সব বাচ্চা আছে, সবই বাচ্চা আছে। তাহলে এই যে বললেন যে সর্বনিম্ন 15 লিটার, 15 লিটারের গাভীটা যদি কেউ ক্রয় করতে চায় কেমন মূল্য হতে পারে? মূল্যটা তো আসলে এভাবে আসে না, আপনার 15 লিটারের যে গাভীগুলা এগুলো সর্বনিম্ন দাম হলো আপনার 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা, আবার সর্বোচ্চ আপনার 2,60,000-70,000 পর্যন্ত যায়। কারণ হচ্ছে দেখা যায় একটা গরুর বয়সের সাথে দামের একটু উঠানামা করে, বডির সাথে, তারপর কালারের সাথে, বাচ্চার সাথে, অনেক কিছুর উপরে দামটা ইয়া করে, আপ ডাউন করে, আপ ডাউন। সর্বনিম্ন 2 লাখ, সর্বোচ্চ 2,70,000। আচ্ছা আচ্ছা, তা আমরা এই যে গাভীটা দেখতে পাচ্ছি, এই গাভীটা কি জাত এটা? এটা ফ্রিজিয়ান, হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান, এটা মানে আপনার খামারে কতদিন? এগুলো আমার প্রেগনেট কিনা, প্রেগনেট কিনা, প্রেগনেট কিনা বাচ্চা দেওয়ার পরে আমার আল্লাহর রহমতে আরো একটা আরো খামার আছে, 2টা খামার আছে আরো। আচ্ছা আচ্ছা, ওইখানে আপনার আমরা প্রেগনেট গরু কিনে তারপর ভ্যাকসিন করে তারপর বাচ্চা দিলে এই জায়গায় বিক্রি করি। এই জায়গাটা পুরাটা হলো আমাদের সেল সেন্টার। সেল সেন্টার, জি। আর মানে অন্যটা অন্য জায়গায় হলো যে রেডি করি, রেডি করা, জি। আচ্ছা, তা আমরা যে গাভীটা দেখলাম এটার দুধের রেকর্ডটা কেমন? এটা এটা দুধ দিচ্ছে এখন আপনার 18 লিটার। 18 লিটার, জি। কয় বাচ্চা দিয়েছে? এটা 2 নম্বর বিয়ান। 2 নম্বর, মানে বিয়ানটা সঠিকভাবে বলা যাবে না, যেহেতু একটা বিয়ান দিয়া লাইলে ওইটা আপনার সঠিক বলা যায় না, কারণ আমি তো কিনে আনছি, আমি আনুমানিক করে কিনে আনছি, ওই হিসাবেই বললাম, গ্রাম থেকে সংগ্রহ করা, যার কারণে মিথ্যা হইতে পারে কিন্তু আনুমানিক সঠিক, এটাই আনুমানিক সঠিক। হুম, আচ্ছা, তারপরে পাশে আমরা বেশ সুন্দর একটু বিগ সাইজের একটা গাভী দেখতেছি, এটা তো হলস্টেন ফ্রিজিয়ান নাকি? এটা ফ্রিজিয়ানের সাথে একটু শাহিওয়ালের ক্রস আছে, ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস। এটার দুধের রেকর্ডটা কেমন? এটা এখন 22 লিটার দুধ দিচ্ছে। 22 লিটার, তাহলে এটার সম্ভাব্য মূল্য কেমন আশা করতেছেন? এগুলো আপনার ওই 3-এর কাছাকাছি। 3-এর কাছাকাছি, আচ্ছা, তার মানে 3 ভেঙ্গে বিক্রি করা যাবে নাকি 2.5 ভেঙ্গে? না না, 3-ই দাম, হয়তো 19-20 করে রাখা যাবে, আলোচনার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, তারপরে এই যে গাভিটাও সুন্দর, এটা কত লিটার দুধের গাভি? এগুলো আপনার ওই যে 18 লিটার দুধ দেয়। 18 লিটার, তাহলে মোটামুটি এই কয়টা দাম তিনের পাশাপাশি নাকি? না, এটার দাম আপনার আড়াই কিছু বেশি হবে। কিছু বেশি? আচ্ছা আচ্ছা, এটা তো দুধ কম দিচ্ছে, বেশি কেন? প্রথম বিয়ান এটা। প্রথম বিয়ান, আচ্ছা। এইটা কি জাত? এটা জার্সি। জার্সি, এটা স্বাস্থ্য খারাপ মনে হচ্ছে। এটা আপনার ছোট গরু 20 লিটার, এখনো 20-22 লিটার দুধ দেয়। 20-22 লিটার, মাশাআল্লাহ, একটু খারাপ হই বই। আচ্ছা আচ্ছা, তো এইটার দাম কেমন হতে পারে? এটা আড়াইয়ের ভিতরে। আড়াইয়ের ভিতরে। আচ্ছা, আমরা এখানে যে শেডটা দেখেছি আপনার, ওই শেডে অনেকগুলো গাভি রয়েছে, আমরা একটু ওই শেডটাই যাই, চলুন। প্রিয় দর্শক, চলুন, এখানে আরো বেশ কিছু গাভি রয়েছে ভাইয়ের সংগ্রহে, তো আমরা সেই গাভিগুলো দেখানোর চেষ্টা করি, যারা আসলে একদম সঠিক মানে পদ্ধতি অবলম্বন করে বা ভালো দুধের গাভি ক্রয় করতে চাচ্ছেন, খুঁজতেছেন, পাচ্ছেন না, তো তারা কিন্তু এখান থেকে অনায়াসে ভালো দুধের গাভি সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাভি আমরা দেখতে পাচ্ছি, সবগুলো গাভি সোল্ড হবে দেখতে পাচ্ছেন আমরা কিছু। তো এইখানে কি মানে ওই যে বললেন যে 15 থেকে 15 থেকে, হ্যাঁ, এখন 15 থেকে 25 এর ভিতরে আছে। আমার তো মূলত আল্লাহর রহমতে আমার গাভিগুলো অনেক অর্ডার হয়ে যায়। আমার গত 3 দিনে আপনার 21টা গাভির অর্ডার হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে যারা আমার কাছ থেকে পূর্বে গরু নেয় তাদের যখনই গরু লাগে তারা আমার অর্ডার দিয়ে রাখে। আচ্ছা, আর ঈদের পরে ইনশাল্লাহ আরো অনেক গরু লাগবে। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করতেছে মাসুদ ভাই, যে ধরেন যে গাভি যারা ইদানিং বিক্রি করতেছে বা একটা অঞ্চলে এটার একটা ব্যাড হ্যাবিট আছে, দেখা গেছে যে বলতেছে যে 15 কেজি 18 কেজি 20 কেজি 22 কেজি দুধ হবে, আসলে বাস্তবতাটা অনেকটা মেলে না, যে দেখা গেছে নিয়ে যাওয়ার পরে সেটা দুধ হচ্ছে 7 কেজি 8 কেজি বা 5 কেজি উপরে যায়। এইটা আসলে না মেলার কারণটা হচ্ছে, এটার এক নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ গরু আপনার, এগুলা গরু হচ্ছে বেশিরভাগগুলো ক্রস ব্রিডের গরু। হ্যাঁ, এখন এইখানে 100 থেকে আমি যতটুকু বুঝতে পারছি, আমি কিন্তু বাড়িতেও নিজে গরু পালছি 8 বছর, তারপরে খামার করছি, 8-10 বছর গরু পাইলে তারপর খামার করছি, আমি যতটুকু বুঝতে পারছি আপনার খামারে পালার উপযুক্ত গরু হচ্ছে 100 থেকে সর্বোচ্চ মনে করেন যে 15 থেকে 20টা, আর 80টা যে গরু, 100-এর ভিতরে যে 80টা গরু, ওগুলো পালবো গৃহস্থে, ওই গরু যদি খামারে ঢোকে তাহলে খামারে লাভ হইব না। আর মূলত যারা ব্যবসা করে, গরুর ব্যবসাটা করে, তারা আপনার প্রেগনেট গরু কিনে তারপরে বাচ্চা খাওয়ায় বিক্রি করে, আপনার ওদের দেখা গেল যে 10টা গাভি যদি তারা ক্রয় করে প্রেগনেট, সেখান থেকে মিনিমাম 3-4টা গাভিতে সমস্যা হয়ে যায়, যেটা ছোটখাটো সমস্যা, যেমন বাচ্চা মরে যায়, তারপরে ওলানের সমস্যা হয়, ম্যাস্টাইটিস হয়, তারপরে দেখা গেল গাড়ির ধাক্কায় টাইমের আগে বাচ্চা দিয়ে ফেলে, তো বিভিন্ন কারণে আপনার ওই গরুগুলো দেখা যায় 10টা গরুর থেকে 4টা গরুতে ডিস্টার্ব হয়ে যায়। এখন ওই গরুগুলা যখন আমাদের মতো নতুন কিছু কিছু খামারি আছে, তারা নতুন খামার করবে, তারা কিন্তু খামার সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তারা গিয়ে বলবো কি যে ভাই আমি তো গরু চিনি না, আমাকে ভালো কিছু গরু দেখান, বা আপনি পছন্দ করে ভালো কিছু গরু দেন, দাম লাগে 10,000 বেশি নেন, এই ধরনের কথাই কিন্তু নতুন মানুষগুলা বলে। আর যারা ব্যবসা করে তারা মূলত এই সুযোগটাই নেয় যে ভালো গরুগুলো কিন্তু যারা গরু চিনে তারা কিন্তু অবশ্যই চিনে নিতে পারবে, কিন্তু যে খারাপ গরুগুলো আছে এই গরুগুলা এই যে নতুন লোক আসছে এরে গোছাই দিতে হইব, তাইলে দেখা গেল আমার খারাপ জিনিসটা সেল হয়ে গেল। এটা মূলত যারা ব্যবসা করে তাদের একটা পলিসি, এটা জেনে শুনে যখন মিথ্যার আশ্রয় নিবে তখন ব্যবসাটা হারাম হয়ে যাবে। আমার আল্লাহর রহমতে আজকে 6 বছর ধরে ব্যবসা করতেছি, আমি পুরো বাংলাদেশ গ্যারান্টি দিই, আমার কাছ থেকে গরু নিয়ে যদি একজন মানুষ বলতে পারে যে না আমি ঠকছি, আচ্ছা ওনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি, কারণ এখন অনলাইনের যুগ, একটা কথা বললে পুরো দেশ কিন্তু ভাইরাল হয়ে যায়। আমি কিন্তু ওই জোর নিয়েই বলতেছি আমার কাছ থেকে গরু নিয়ে ঠকছে এরকম মানুষ পাইবেন না ইনশাল্লাহ। আচ্ছা, এইটারও একটা ইয়ে আছে যে ধরেন আপনি গ্যারান্টি দিলেন বা আপনি নিশ্চয়তা দিলেন, আর দেখা গেছে যে এরকম আমরা যেরকম দেখে থাকি যে পাবনা অঞ্চলের বহু খামারি বলে থাকে যে কোন প্রবলেম হলে ফেরত, টাকা ফেরত, ভাড়া সহ, কিন্তু পরে দেখা গেছে তাদের মানে টিকটিকিরও খবর পাওয়া যায়, ফোনে রিসিভ করে না। হ্যাঁ, আসলে পাবনা এইসব ব্যবসাগুলা পাবনা করা সহজ, কারণ তারা ঘরে বসে কাস্টমার পায়, কেউ গরু কিনবো সে কিন্তু পাবনা চলে যায়। আমাদের এই জায়গায় যে গরু আছে এটা কিন্তু সবাই জানে না, আমাদের কাস্টমার গুলো তৈরি করতে হচ্ছে,
একটা গরু ভালো দিলেই কিন্তু ওই পার্টিটা আবার আবার নেক্সট এ আসতেছে। আর আমার সাথে পার্টিদের ওয়াদা হলো আমি যতক্ষণ ভালো দিতে পারবো ততক্ষণ আমার সাথে সম্পর্ক থাকবে। আর পাবনা একটা গরু খারাপ হলে একটা মানুষ আবার ওই পাবনা যাইতে পারে না, আর ফেরত নিয়ে যাওয়াটা অনেকটা মানে বিরক্তকর মনে করে। আর আমরা ঢাকার ভিতরে, এখানে খারাপ হলে আবার নিয়ে আসতে পারবো অতি সহজে। আর আমার কথায় কাজে মিল আছে এটা আপনার, ইনশাল্লাহ আমার এলাকায় আপনি 100 জন লোককে জিজ্ঞেস করলে 100 জনের থেকে 95 জনই বলবো যে হ্যাঁ এক কথার লোক, আমি কখনো এক মুখ দুই কথা বলি না। আচ্ছা, যেটা হলো যে ধরনের যে নতুন খামারিদের কথা যেটা বললেন আপনি, যে নতুন খামারিদের গোছায় দেয় আসলে, সেই নতুন খামারিদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন যে নেওয়ার আগে কোন কোন মানে ধরনগুলো দেখা উচিত বা সিমটমগুলো দেখা উচিত যে একটা গরু ক্রয়ের ক্ষেত্রে, বিশেষ করে গাভী? সবচেয়ে ভালো আল্লাহ জানে, কিন্তু আমি আমার এই 17 বছরের গরু পালার লাইফে যতটুকু আমি আমার মনে হয়েছে সেটা হলো যে গরু নিজে না পালতে পারবে প্রথমত তার পালার দরকার নাই, আবার কেউ বাণিজ্যিকভাবে করবে সেক্ষেত্রে আলাদা হিসাব। তো যারা নিজেরা, যেমন অনেক ভাই আছে আমাকে ফোন দেয় বিদেশ থেকে যে ভাই দেশে এসে গরু পালবো বিদেশের অবস্থা ভালো না, নতুন যারা ছোটখাটো খামার দিয়ে শুরু করতে চায় তাদের জন্য বলবো প্রথমে আপনারা যে কোনো একটা খামারে গিয়ে 1 থেকে 2-3 মাস আপনারা পরিশ্রম করেন, বিনা স্বার্থে বা বিনা বেতনে আপনি ওই খামারে গিয়ে কাজ করেন। 3 মাস কাজ করলে আপনার যদি মেধা থাকে তাহলে অবশ্যই মানে আপনি গরু কিভাবে লালন পালন করতে হয় আপনি বুঝে যাবেন, চিকিৎসা বুঝে যাবেন, খানাদানা বুঝে যাবেন, ভালো মন্দ গরুও বুঝবেন, কারণ ওই খামারে ভালো মন্দ সব গরুই আছে, আপনার একটা অভিজ্ঞতা হবে। 2 নম্বরে আমি বলবো যে বড় করে আমাদের দেশের খামারিরা কি করে, আগে বড় করে শেড করে, শেড করার পরে দেখা যায় গরুর ব্যবসা খুব বেশি ভালো হলো না, তখন দেখা যায় শেডটা খালি পড়ে থাকে, শতকরা 80-90% খামার কিন্তু মানে বন্ধ হয়ে যায়। তো আপনারা ছোট একটা ছোট পরিসরে ছোট ধরনের একটা গোয়াল ঘর করে 2টা গাভী বা 1টা গাভী আর সাথে 2-3টা বকরা দিয়ে শুরু করতে পারলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে, তারপরে আপনার ইনভেস্ট বাড়বে তার খামার বাড়বে। ছোট পরিসরে শুরু করাটা একটা এক্সপিরিয়েন্স হলো, জানা শোনা হলো, তারপর কি সেটা শুট করলো কি না, শুট করলো অবজার্ভ করে তারপরে বড় সরে, কারণ এক একটা ব্যবসা কিন্তু এক একজনের শুট করে, গুরু যে সবার সবার লাইফে শুট করব তাও না, এই জন্য আমি অনুরোধ করবো ছোট পরিসরে শুরু করেন তাহলে লসের সম্ভাবনাটা ইনশাল্লাহ কমে যাবে। কিন্তু এই সেক্টরটা আপনি কি মনে করেন যে আসলে ভবিষ্যতে মানে সামনের দিকে আর ডেভেলপ হবে কি না, না এইভাবে একটা ক্ষতিগ্রস্ত হবে, বা ডেভেলপ করতে হলে কি করণীয়? আসলে প্রত্যেকটা ব্যবসায় লাভও আছে লসও আছে, এটা সবার জন্য লাভ না সবার জন্য লস না, যার যত অভিজ্ঞতা তার তত ব্যবসায় লাভ বেশি। এখন ওই যে আমি যেভাবে বললাম প্রথম নিজে পালতে হইব, আপনি যদি ভালো কামলা হন তখন কিন্তু আরেকটা কামলা আপনি খাটাইতে পারবেন, আপনি নিজে কাজের লোক না হইয়া কাজের লোক খাটাইবেন তাইলে তো হইব না। আর যারা বাণিজ্যিক ভাবে করবো তাদের তো নিজস্ব লোকেরা তারা ওইভাবে ট্রেনিং দিয়ে নিচ্ছে, ওইটা আলাদা, কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা হলো সাধারণ মানুষের ক্ষেত্রে যারা ছোট পরিসরে খামার করব। লসের কোনো গাভীর খামারে লসের কোনো সম্ভাবনা নাই, কিন্তু লাভের মন্ত্র হলো 1 নম্বর হলো নিজে জানতে হবে, 2 নম্বর হলো গাভী সিলেকশন যেটা, হ্যাঁ যদি প্রতারকের হাতে পড়ে যায় বাজে গাভী পড়ে যায় তাহলে তো লাভের মুখ দেখতে পারবে না, আপনার গাভী সিলেকশন থাকতে হবে। এবং 3 নম্বর হলো তার আয়ের উৎস হলো দুধ, এখন দুধ যারা নাকি 50 টাকা বিক্রি করবো 60 টাকা বিক্রি করবো তাদের জন্য আসলে মূলত খামার না, হ্যাঁ আর যারা নাকি ধরেন মিনিমাম 80 টাকা দুধ বিক্রি করবো তারা গাভীর খামার করতে পারে। আর গাভীর খামার করার আগে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার খাদ্য ব্যবস্থাপনা, এটার ভিতরে 1 নম্বরে আসে ঘাস। আমার ওই সাইড আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আমার কিন্তু গরু সারাদিনে 1-1টা গরু মিনিমাম 1 মণ ঘাস খায়, মিনিমাম 1 মণ ঘাস খায় 1-1টা গাভীর। তো এই পরিমাণ গাভী খাবার কিন্তু অনেক খামারে দিতে পারে না, দেখা যায় 5 কেজি ঘাসও দিতে পারে না। এখন ঘাসের বিকল্প হিসাবে আপনার সাইলেজ বের হয়েছে, কিন্তু ওইটাও তো দাম অনেক বেশি, 13-14 টাকা কেজি আপনার সাইলেজ খাওয়ায় তো পোষায় না। এই জন্য যাদের দুধের দাম 60-80 নেছে তাদেরকে বলবো আপনারা দয়া করে আপনারা এই গাভীর খামার না করে আপনারা প্রয়োজনে বকনা কিনে গাভী বানায় বিক্রি করে দিতে পারেন, আর না হলে আপনারা ওই ষাঁড় গরু আপনারা লালন পালন করেন, দয়া করে গাভীতে যাবেন না। কিন্তু মাসুদ ভাই একটা কথা রয়ে যায় যে ধরেন দুধের কথা বললেন আপনি, যে দুধের দাম তো যে দামটার কথা বললেন যে 70-80 টাকা এটা শহর ছাড়া হয় না, তাহলে গ্রামের মানুষ কি 60-50 টাকা মানে দাম দেখে কি গাভী পালবে না আসলে, বা গাভীর খামার করবে না? ওটা পালতে পারবে, ওটা আপনার ছোট পরিসরে নিজে পালতে হবে, যদি আপনি ফার্ম করে তাহলে আপনার লস হইব, নিজে পাললে দেখা যায় 4-5টা গাভী পাললো ফ্যামিলির সবাই তাকে সহযোগিতা করলো,
ওরা কিন্তু পালতে পারবে, কিন্তু যখন কাজের লোক নেবেন তখন আপনার প্রফিট আসবে না। চারটা পাঁচটা গাভি দিয়ে কি একটা ফ্যামিলি সার্ভাইভ করা সম্ভব? হ্যাঁ, আপনি দুইটা গাভি ভালো মানের দুইটা গাভি দিয়া চারটা চারটা লোকের একটা ফ্যামিলি সুন্দরভাবে চলবে, কিন্তু ভালো মানের গাভি হইতে হবে। আচ্ছা, তারপরে খামার করার আগে সবচেয়ে বড় কথা যেটা আপনি বললেন যে ঘাসটা আগে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে, কারণ অন্য খাবারের উপর যদি ডিপেন্ডেন্ট হন তাহলে তো কষ্ট বেশি পড়ে যাবে, তাহলে ঘাসটা অবশ্যই, আর ঘাসের বিকল্প কিছু হতে পারে না। না না, আচ্ছা, এখন যেটা হলো আমরা বিস্তারিত অনেক কিছু জানলাম, তো আশা করি এটাও আমরা মানে দর্শকদের জানানো সক্ষম হলাম যে আপনার কাছে যারা গাভি কিনবে তারা নিশ্চিন্ত ভাবে মানে গাভি ক্রয় করতে পারবে, তারা ঠকবে না। না, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমার কাছ থেকে এক টাকার গাভি নেবেন। একটা গাভি নেওয়ার পরে আপনারা আমাদের আমাকে কিন্তু মাপতে পারবেন যে মাসুদ ভাইয়ের কথায় কাজে মিল আছে কিনা। আমি চাই যে যারা আসলে এখন যে সমস্ত লোকগুলা ডেরি সেকশনে আসতেছে এরা অধিকাংশ ভদ্রলোক। হ্যাঁ, এখন এই ভদ্রলোকদের প্রতারকের হাতে পড়ে গেলে তারা মানে ক্ষতিগ্রস্ত হইতেছে। আর আমি আমার যে পরিচিত ক্লায়েন্টরা আছে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা ঢাকার ভিতরে যে কোনো আমার কাছ থেকে না নেন, যে কোনো জায়গা থেকে ঢাকার ভিতর থেকে আপনারা একটা দুইটা করে গাভি সংগ্রহ করেন, মানে দৌড়দা রাতারাতি খামার করার দরকার নাই, তাইলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। আর একটা গাভি নেবেন, ওই লোক যদি আপনাদেরকে ভালো গাভি দিতে পারে আবার আরেকটা নিলেন, হয়তো আপনার ভাড়া হয়তো 1-2 হাজার টাকা বেশি পড়লো গাড়ি ভাড়া, কিন্তু এটা আপনার জন্য ভালো হবে, আপনার 3-2.5 লক্ষ টাকার গরুটা রিক্সে পড়ে গেল না। যে ভালো গরু দিতে পারবে তার সাথে আপনারা সম্পর্ক রাখবেন, তার কাছ থেকে গরু নেবেন, এটাই আমার। তো আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম, আশা করি নতুন খামারি যারা তারা আপনার এই কথাগুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন এবং আপনার এই পরামর্শগুলো কাজে লাগিয়ে যদি খামার করে তাহলে আশা করি তারা কখনো ঠকবে না। তো আপনার এই জায়গাটায় মানে আপনার খামারে এই এলাকাটায় আসতে গেলে কিভাবে আসবে এবং আপনার যোগাযোগের নাম্বারটা যদি দিতেন প্লিজ। আমার কাছে আসার ঠিকানা হলো ঢাকা থেকে, তো আমরা আসলে ঢাকা পূর্বাচল আমার বাড়ি থেকে 2 কিলো দূরে। আমাদের ঠিকানাটা হলো হচ্ছে পাঞ্জোরা গ্রাম নাগর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলা, কিন্তু আমরা গাজীপুর জেলার একবারে দক্ষিণ সাইডে রূপগঞ্জের বর্ডারে পড়ে গেছি। এটা অনেক সহজ ঢাকার ভিতর থেকে এসে কি কি বলবে, এটা আপনার নাগরী বললেই হবে, নাগরী বললেই হবে, এসে কি মাসুদ ভাইয়ের খামার বললেই? হ্যাঁ, মাসুদ ভাইয়ের খামার বললে আল্লাহর রহমতে এলাকা সবাই চিনবে। আর একটা কথা বলে দেই, যেটা হলো ভালো মানুষের কাছ থেকে আপনার যদি জিনিস ক্রয় করেন তাহলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এখন ভালো মন্দ নতুন মানুষ তো যাচাই করতে পারবে না, আল্লাহর রহমতে এইদিকে আপনার 8-10টা গ্রামের ভিতরে আমার নাম বললে ইনশাল্লাহ শতকরা 95-98 জন লোক বলবো যে মাসুদ ভাই এক কথার লোক, যদি ওরা বলে তাহলে আমার কাছ থেকে গরু নিবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ফোন নাম্বারটা কি সম্ভব কিনা দাও? হ্যাঁ হ্যাঁ, একটু প্লিজ। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, এই নাম্বারটা আমি দিচ্ছি, 01820234380। তো ঠিক আছে মাসুদ ভাই, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং খুব সোজা সাপটা কথাগুলো বলেছেন এবং বিশেষ করে নতুন খামারি যারা তারা অনেকটা উপকৃত হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।